সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক উন্নয়ন বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি শেখ আশিক রহমান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় করোনায় জালিয়াতি ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি। আলোচনা করবেন আইডিসিআর এর উপদেষ্টা ডাক্তার মোস্তাক হোসেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোজাহিরুল হক। দর্শক, করোনার নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতি, মাস্ক, পিপিই কেলেঙ্কারি, চিকিৎসা খাতে কেনাকাটায় পুকুর চুরি, চিকিৎসা না পেয়ে রাস্তায় রোগীর মৃত্যু, সরকারি হাসপাতালগুলোর বেহাল দশা, রোগীদের জিম্মি করে বেসরকারি হাসপাতালগুলোর গলা কাটা, বিল আদায় করা সহ স্বাস্থ্য খাতের নানান অনিয়ম দেশের গণ্ডি পেরিয়ে এখন শিরোনাম হচ্ছে বিদেশের বিভিন্ন গণমাধ্যমে। বাংলাদেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে টেস্ট করিয়ে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বিদেশে গিয়ে বাধ্যতামূলক নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়, প্রশ্ন উঠেছে বাংলাদেশের টেস্টের মান নিয়ে। গত সোমবার বাংলাদেশ থেকে ইতালিতে যাওয়া একটি বিশেষ বিমানের সব যাত্রী করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখালেও সেখানকার পরীক্ষা অন্তত 21 যাত্রীর পজিটিভ শনাক্ত হয়েছে। এর জেরে রোমের দুটি বিমানবন্দরে অবতরণ করা বাংলাদেশি যাত্রীদের ফেরত পাঠিয়েছে সে দেশের কর্তৃপক্ষ। পাশাপাশি আগামী অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ করেছে দেশটি। এর আগে একই ঘটনার কারণে চীন, দক্ষিণ কোরিয়া, জাপান সহ কয়েকটি দেশ তাদের দেশে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। ইতালির শীর্ষ দৈনিক ইল মেসেজেরো প্রধান শিরোনাম করেছে বাংলাদেশ থেকে ভুয়া করোনার সার্টিফিকেট, মাত্র 36 ইউরো বা 3,500 টাকা হলেই বাংলাদেশে করোনা নেগেটিভ সার্টিফিকেট পাওয়া যায়। এই সংবাদ দৈনিক লেগোর। করোনা পরীক্ষার ফলাফল প্রশ্নবিদ্ধ হয় ঢাকা থেকে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে টোকিও, গত মাসে এই প্রতিবেদন প্রকাশ করেছে বিজনেস স্ট্যান্ডার্ড। উন্নয়নের রোল মডেল কিংবা ইমার্জিং কান্ট্রি হিসেবে বিশ্বের পরিচিত হওয়া বাংলাদেশ স্বাস্থ্য সেবা প্রদানকারী কিছু প্রতিষ্ঠানের জঘন্য প্রতারণার কর্তৃপক্ষের সীমাহীন দায়িত্বহীনতায় বিশ্বে এখন চরম ভাবমূর্তি সংকটে পড়েছে। কঠিন মাশুল গুনতে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। কিন্তু এর দায় কার এবং এর থেকে পরিত্রাণের উপায় কি, সে প্রশ্নেরই উত্তর খুঁজবো আজকের উন্নয়নের বাংলাদেশ অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখছি অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করতে ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে। আমরা যাচ্ছি মূল আলোচনায়। জনাব ডাক্তার মোস্তাক হোসেন, বাংলাদেশে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ইতালি, চীন, জাপান, দক্ষিণ কোরিয়ায় গিয়ে বাধ্যতামূলক টেস্টে পজিটিভ শনাক্ত হচ্ছে, এটা কিভাবে ঘটছে, কার দেখার ব্যাপারে? দেখুন, একটা বিষয় বহুল আলোচিত কিন্তু আমার হয় তথ্যের একটু বিভ্রাট আছে। বাংলাদেশে জাল সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেটা আবিষ্কৃত হয়েছে, সেটা অবশ্যই নিন্দনীয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। যেখানে বাংলাদেশের নিঃস্ব মানুষেরা সর্বস্ব বিলিয়ে দিচ্ছেন, তাদের সারা জীবনের সঞ্চয় দান করছেন করোনা রোগীদের কাজে কাজে সেবায়, সেক্ষেত্রে এটা কোনো মতেই গ্রহণযোগ্য হতে পারে না, তা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এবং এখনো যতগুলো ল্যাবরেটরি আছে বেসরকারি সরকারি সব, তারা সত্যিকারভাবে মান সম্পন্ন টেস্ট করছেন কিনা সেটা অবশ্যই দেখতে হবে, সেটা আমি অবশ্যই জোর দিয়ে বলবো। কিন্তু বিদেশে জাল সার্টিফিকেট বা জেনুইন সার্টিফিকেট, এবার সেটা পরিষ্কার করতে চাই। দেখুন, প্রথমত ইতালিতে নামার সময় সার্টিফিকেট দেখাতে হবে এইরকম কোনো নিয়ম ছিল না। ইতালিতে বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত জনাব সোমান সিকদার একটা পত্রিকা সাক্ষাৎকারে বলেছেন, যেটা ইতালির একটা বাংলা সংবাদপত্র অনলাইন, তিনি বলেছেন যে ইতালিতে নামার পরে যখন বাঙালিদের মধ্যে অধিকাংশই পজিটিভ পাওয়া গেছে তখন থেকে তারা অ্যালার্ট হয়েছে, কারণ বাংলাদেশের সংক্রমণটা এখন বাড়তির দিকে, কাজেই তাদেরকে তারা কোয়ারেন্টিন করছেন। আমি ইয়ের কথা জানি না, অন্যান্য বিমানবন্দরের কথা জানি না। ধরুন বাংলাদেশ থেকে যদি কেউ জেনুইন সার্টিফিকেট নিয়েও যান, যেই যখনই তিনি নমুনাটা দিলেন তারপর মুহূর্তে তিনি কিন্তু আক্রান্ত হতে পারেন, কাজেই এটা জেনুইন নন জেনুইনের বিষয়টা নয়। ইতালি সংবাদপত্রে প্রকাশ পেয়েছে আমাদের সার্টিফিকেট কেলেঙ্কারি ঘটনা, বাংলাদেশে যে ঘটনা ঘটেছে বাংলাদেশের পত্রিকাকে উদ্ধৃত করে তারা সেটা লিখেছে তাদের পত্রিকাতে ফলো করে, কারণ সেখানে অনেক বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছে যারা ইতালিতে গিয়ে কোয়ারেন্টিন মানেননি, তারা এই দেশে এসে যেভাবে তারা করোনাকে বিধ্বংসী দেখেছেন, কেউ কেউ ওখানে গিয়েও তারা তাদের যে হোম কোয়ারেন্টিন করা। ডাক্তার মোস্তাক হোসেন, যদি তারা সঠিক এই
নিউজটা না দেয়, তারা যদি এরকম একটি ভুল জিনিসও উপস্থাপন করে, এটা তো আমাদের বাংলাদেশের ব্র্যান্ডিং এর জন্য একটি ভয়ঙ্কর ব্যাপার। এবং সেখানে তো আমাদের ইমিডিয়েট আমাদের মন্ত্রণালয় থেকে হোক বা দূতাবাসের থেকে হোক, তাদেরকে তো রিজয়েন্ডার দিতে বলতে হবে যে আপনারা যদি এইভাবে আমাদের এটা দেন, এটা তো পুরো ইউরোপিয়ান ইউনিয়ন এবং বিশ্বে বাংলাদেশের যে এই যে উন্নয়ন কিংবা বাংলাদেশের যে ভাবমূর্তি সেটাকে তো দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত করবে। বিশেষ করে আমাদের যে প্রবাসীরা অত্যন্ত কষ্টার্জিত পয়সায় আমাদের দেশে পাঠায়, যারা দেশের বাইরে গেলে আমাদের দেশে টাকা আসে, তাদের কিন্তু 3 লাখ টাকা 3.5 লাখ টাকা টিকিট কেটে যেতে হয়েছে এবং তাদেরকে ওখান থেকে ফেরত পাঠিয়েছে, প্লেন থেকে নামতে দেয়নি। এটাও তো আপনার আসলে অনেক শক্তভাবে দেখা দরকার যে আমাদের বলছি, এটা প্রশ্ন করেছিলেন বাংলাদেশের যারা করেসপন্ডেন্ট, তারা বলেছে ইতালির পত্রিকায় খবর এসেছে বাংলাদেশে জাল সার্টিফিকেট পাওয়া যাচ্ছে এত ইউরোপে, কিন্তু যাত্রীরা বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীরা জাল সার্টিফিকেট দিয়েছে দেখিয়েছে এমন কোন তথ্য সেখানে ইতালির পত্রিকায় ছাপা হয়নি। রাষ্ট্রদূত তাদের নামতে দিল না কেন প্লেন থেকে? সেটা হচ্ছে বাংলাদেশে যেহেতু এখন করোনা সংক্রমণ বাড়তির দিকে, তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু আসতে এসে তারা নামতে দিচ্ছে না, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফ্লাইট বন্ধ, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এখন করোনা সংক্রমণ বাড়তির দিকে, তারা যদি কোথাও কোয়ারেন্টিন করে আসে তাহলে তাদেরকে নামতে দেওয়া হচ্ছে। যেমন কাতার এয়ারওয়েজ বলেছে যে তারা তো সরাসরি বাংলাদেশ থেকে আসেনি, তারা কাতারে ট্রানজিট করেছে, কাজে আপনারা যদি বলেন আমরা কাতারে তাদেরকে কোয়ারেন্টিন করে নিয়ে আসি, তারা সেই কথা শুনেনি, কারণ হয়তো আমাদের সরকার এখানে খুব শক্ত হওয়া দরকার ছিল যে কোয়ারেন্টিন যদি মধ্যবর্তী কোনো জায়গায় করে বা বিমানবন্দরে করে তাহলে তারা আসতে পারবে। আরো পিছনে জেনেছি যাদের ইটালিয়ান পাসপোর্ট আছে তাদেরকে তারা ঢুকতে দিয়েছে, কিন্তু যাদের বাংলাদেশি পাসপোর্ট আছে তাদেরকে তারা দেয়নি। বাংলাদেশি পাসপোর্ট থাকলে তো সমস্যা নেই, তাদের বেশিরভাগে পিআর আছে, মানে ওখানে কাজ করার পারমিশন আছে, এখানে তো আপনি এই বিষয়ে এবং তারা তো প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়টা বাংলাদেশ সরকারের খুব কড়া ভাবে দেখা উচিত, কারণ বাংলাদেশে যারা এখানে গিয়েছেন তাদের অনুমতি আছে, তাদেরকে তারা করবে, এটাই নিয়ম বাংলাদেশেও। আমরা বিদেশ থেকে যারা আসে তাদেরকে কোয়ারেন্টিন করি, তাদের সার্টিফিকেট আনুক কি নাই আনুক, এখন এইটাই হচ্ছে নিয়ম যে আপনি সার্টিফিকেট দেখালেও তাদেরকে কোয়ারেন্টিন করবেন, কারণ যাত্রা পথে বা ট্রানজিটে যে কোনো যাত্রী করোনায় আক্রান্ত হতে পারে, এটাই হচ্ছে সায়েন্স। সায়েন্সের বিরুদ্ধে এ ধরনের কোনো ঘটনা যদি ঘটে তার কড়া প্রতিবাদটা করা উচিত এবং দেশের ভাবমূর্তি করার কোনো খবর রাখা উচিত। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের সাথে তারা কি করে সে দেখার বিষয়, তাদেরকে যদি পিছনে দিয়ে থাকে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ মিলে এটা বলতে পারে যে আমাদের যাত্রীদেরকে তোমরা কোয়ারেন্টিন। আপনি কি মনে করেন না যে এই ঘটনায় বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে? নিশ্চয়ই ভাবমূর্তি নষ্ট হয়েছে, শুধু তাদের কারণে না, বাংলাদেশের পত্রিকা এবং গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যে আমাদের যাত্রীরা জাল সার্টিফিকেট নেওয়ার কারণে বিমান থেকে নামতে দেওয়া হয়নি, ঘটনাটা সত্য নয়, কাজেই বাংলাদেশের দূতাবাস এটা প্রতিবাদ করতে পারেনি, তারা এটা বলতে পারেনি যে বাংলাদেশে জেনুইন সার্টিফিকেট দেওয়া হয়, বাংলাদেশে জালিয়াতি হয়নি কিংবা বাংলাদেশের যাত্রীরা করোনা আক্রান্ত হতে পারে না, এই কথাগুলো ঠিক নয়, কিন্তু তাদেরকে ঢালাওভাবে বাংলাদেশকে ব্ল্যাকলিস্ট করা। তারা বলছে যে সেনজেন ভিসায়, সেনজেন ভিসা যেহেতু বাংলাদেশিদের জন্য প্রযোজ্য নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য প্রযোজ্য নয়, আফ্রিকার সাউথ আফ্রিকার থেকে জন্য প্রযোজ্য নয়, কাজেই সেই ক্যাটাগরিতে তারা বাংলাদেশকে তারা আসতে দেয়নি। কিন্তু আমাদের মানে কি আমরা কেন শক্তভাবে বলতে পারলাম না যে তারা তাদের পত্রিকায় রিজয়েন্ডার দিক, তারা রিজয়েন্ডার দিক যে তারা একটি ভুল সংবাদ দিয়েছে? এখানে কিন্তু আমরাও জোর দিয়ে বলতে পারছি না, কারণ আমাদের এখানে তো জাল সার্টিফিকেট তো হচ্ছে, আমাদের এই রিজেন্ট হাসপাতালে যে ঘটনাগুলো আমরা দেখলাম কিংবা আরো বিভিন্ন হাসপাতালে যে ঘটনাগুলো আমরা দেখেছি তাতে তো আসলে আমরাও অনেক কিছু জোর দিয়ে বলতে পারছি না। ডাক্তার মুস্তাক হোসেন, বাংলাদেশের রাষ্ট্রদূত বলেছেন যে ইতালি পত্রিকায় যে খবর এসছে তারা বাংলাদেশের নাগরিকরা জাল সার্টিফিকেট নিয়ে গেছে এমন কোন খবর তারা ছাপেননি, ইতালিয়ান সেই খবরের নিউজ তারা দিয়েছে যে তারা বাংলাদেশে জাল সার্টিফিকেট দেওয়া হয়, তারা বলেছে যাত্রীরা জাল, তারা খবর ছেপেছে যে বাংলাদেশে 30 ইউরো দিলে তা জাল সার্টিফিকেট পাওয়া যায়, এই ঘটনাটা কিন্তু আমাদের ভাবমূর্তিকে নষ্ট করে, এটা তো ঘটনা সত্য, বাংলাদেশে জাল সার্টিফিকেট দেওয়া হচ্ছে কিন্তু তারা ইতালিতে নিয়ে গেছেন এই খবর কিন্তু ইতালি পত্রিকা ছাপা হয়নি। জি, আর সেটা প্রতিবাদ করার কোনো গ্রাউন্ড তারা, ধন্যবাদ ধন্যবাদ আপনার কাছে আমি আবার আসবো। অধ্যাপক ডাক্তার মোজাহিরুল হক, ইতালির বিভিন্ন পত্রিকায় বাংলাদেশের স্বাস্থ্য খাতের নানান অনিয়মিত চিত্র তুলে ধরা হলো, ঢাকা থেকে ইতালি যাওয়া প্রবাসীদের ফেরত পাঠানো হলো, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ ক্ষুণ্ণ হওয়ার দায়টা আসলে কার, এবং এটাকে খুব দ্রুত এইটাকে দ্রুত আপনি ঠিক করার দায়িত্বও তো ছিল মন্ত্রণালয়ের, নির্দিষ্ট মন্ত্রণালয়ের। ধন্যবাদ আপনাকে। আসলে মুস্তাক সাহেব যে কথাগুলো বলেছেন তার মধ্যে
বিশেষ করে যেটা আমি মনে করি উল্লেখযোগ্য সেটা হলো ভাবমূর্তি যেটা নষ্ট হওয়ার সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য কি করা উচিত আমার মনে হয় আমাদের সেই দিকটায় নজর দিতে হবে। তো সেই দিকটায় যদি নজর দিতে যাই তাহলে আমরা দেখব যে সেখানকার পত্রিকায় হেডলাইন এসেছে ফ্রন্ট পেজে যেই খবরটা, সেই খবরটা কিন্তু আমাদের সেখানকার যারা প্রবাসী প্লাস অন্যান্য বিদেশেও যারা আছেন তাদের মধ্যে এবং আমরা দেশে বসে যারা দেখেছি এটার স্ন্যাপশট এসছে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। এটা সত্যি আমাদের জন্য আমি মনে করি যে অত্যন্ত উদ্বেগের একটা বিষয়, কারণ এটা শুধু ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এখানেই শেষ না, কারণ এইটার যে ধারাটা এইটা কিন্তু প্রবাসী যারা ওখানে আছে তাদের উপরে বেশ কিছুদিন এটা চলবে। সহসা এই যে কালিমা আমাদের উপরে আসলো, এই কালিমা কিন্তু সেখানকার প্রবাসীরা কোনোদিন মুছতে পারবে না, অনেক দিন লাগবে। আর বাংলাদেশের তো সুনাম যে অবস্থাতে গেছে সেটা তো পুনরুদ্ধার করা কতখানি সম্ভব হবে না। তবে আমি মনে করি মুস্তাক সাহেব ঠিকই বলেছেন, আমাদের কি করণীয় ছিল, আমরা সেই কাজগুলি করেছি কিনা। প্রথম কথা হলো ইতালির পত্রিকায় যখন নাকি এটা ছাপা হয়েছে এবং ফ্রন্ট পেজে হেডলাইন দিয়ে, তখনই আমাদের রিজয়েন্টার দেওয়ার একটা বিষয় ছিল, সেটা আমাদের ওখানকার যিনি আমাদের দূতাবাস থেকে বা রাষ্ট্রদূত অফিস থেকে কিন্তু এটা করা উচিত ছিল। এটা হলো এক নম্বর। দ্বিতীয় কথা হলো আমাদের জিনিসটাকে এভাবে ছেড়ে দেওয়াটা এখনো ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না। আমি এই জায়গায় বলবো যে ভাবমূর্তি যাদের জন্য ক্ষুণ্ণ হয়েছে বা কি কারণে ক্ষুণ্ণ হয়েছে সেটা দেখার ও একটা বিষয় আছে। সুতরাং যারা ওখান থেকে ফিরে এসছেন তাদের একটা জিজ্ঞাসাবাদ করা দরকার আমি মনে করি এখন, যে সত্যিকারের কি পরিস্থিতিতে তাদেরকে ওই নামতে দেওয়া হয়নি এবং পরবর্তীতে ফেরত পাঠানো হয়েছে। এবং আমি যতদূর শুনেছি যে ওখানে যাওয়ার পরে তাদের পরীক্ষা হয়েছে এবং পরীক্ষাতে তাদের মধ্যে পজিটিভ পেয়েছে। তারপরে কেউ চেষ্টা করেছেন টু ডিফেন্ড যে আমাদের কাছে তো নেগেটিভ সার্টিফিকেট আছে, যে এটা একটা স্বভাবজাত জিনিস হতে পারে, এবং এরকম সার্টিফিকেট এইখান থেকে অনেকে নিয়ে গেছেন, এইটাও সত্যি কথা। সুতরাং বিষয়টা দাঁড়াচ্ছে এই যে আমি যখন ডিফেন্ড করতে গেছি আমার সার্টিফিকেট দিয়ে যে আমার নেগেটিভ, পাশাপাশি ওরা পরীক্ষা করে দেখছে পজিটিভ, তখন যে মেসেজটা গেল সেই মেসেজটা অত্যন্ত পরিষ্কার যে তোমার যে নেগেটিভ সার্টিফিকেট এটা ঠিক না, পজিটিভ হলো এই। মোস্তাক সাহেব আরো যে কথাটা বলেছেন যে পথেও তারা সংক্রমিত হতে পারে, হ্যাঁ সেটাও ঠিক, পথেও সংক্রমিত হতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে কতটা সময় ব্যয়িত হচ্ছে এখানে, যে ট্রানজিটে সংক্রমিত হওয়া বা প্লেনে সংক্রমিত হওয়া বা নামার পরে সংক্রমিত হওয়া, এটাও একটা দেখার বিষয় আছে। এখন আমার প্রশ্নটা ভিন্ন জায়গায়, আমার প্রশ্নটা হলো বাংলাদেশ এই ধরনের ভুয়া সার্টিফিকেট দেয় কি দেয় না, এইটা প্রথমে এস্টাবলিশ করতে হবে। যদি দেয় তাহলে কারা দেয় তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে, পাশাপাশি এইটা যাতে আগামীতে না হয় সেইটা বাংলাদেশকে এখন চিন্তা করতে হবে। কারণ এইটা কিন্তু একটা দেশ না শুধু ইতালি, এর আগে আমরা জানি আপনিও বলেছেন আমরাও দেখেছি যে কোরিয়া জাপান তারপরে চীন এ সমস্ত দেশে কিন্তু সেই সংক্রমণের একটা কারণ আছে, ঊর্ধ্বগতি আছে এতে কোনো সন্দেহ নাই, কিন্তু ভিন্ন কোনো দেশের তো বদনামটা হলো না। পৃথিবীর এত দেশ, ভারতের পৃথিবীর মধ্যে তৃতীয় সংক্রমণী দেশ এবং তাদের লোক পৃথিবীর নাই এমন কোনো জায়গায় নেই, এবং সংখ্যায় বাংলাদেশের থেকে ইতালিতেও বেশি লোক ভারতীয়, পাকিস্তানি, তাদের সংক্রমণ আমাদের চেয়ে বেশি, কিন্তু তাদের নিয়ে তো কোনো কথা হয়নি, হয়েছে বাংলাদেশ নিয়ে। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ বা এশিয়ার একটি দেশ বা পৃথিবীর একটি দেশ, সেই দেশটা কি বাংলাদেশ, সেটা আমার দেশ। এবং আমার এই প্রিয় দেশের আজকে যে এই কালিমা লেপিত হলো, এইটার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করতেই হবে। পাশাপাশি আমি আরেকটু পরামর্শ দিচ্ছি যে এটা দেখার দায়িত্ব কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের, এটা অ্যাভয়েড করতে পারবে না স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে দায়িত্ব সেটা হলো লোকালি কি করতে হবে সেইগুলি করা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বিদেশে ভাবমূর্তি ক্ষুণ্ণকারী সে তারা যদি বাংলাদেশি হয়ে থাকে তাদের শাস্তির ব্যবস্থা করা, পাশাপাশি সেইখানের যে ইটালিয়ান সরকারের তাদের কারণে যদি আমাদের ভাবমূর্তি হয়ে থাকে পত্রিকা ছাপার কারণে যদি হয়ে গেলে সেগুলি রিজয়েন্ডার দেওয়া সহ দুঃখ প্রকাশ করার একটা বিষয় আছে, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। আর এইখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব মানে আমি বলবো নিচের স্তরে আমাদের ডিজি হেলথ বা ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস অফিসার,
তার মানে বিভিন্ন তার ডিরেক্টরেট আছে, এইখানে তাদের একটা দায়িত্ব আমাদের কিন্তু রেসপন্সিবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করতে হবে, যে যারা এই ভুয়া সার্টিফিকেট দিয়েছে। আমরা দুটো ফার্মের নাম শুনেছি, জিকেজি আর একটা হলো আমাদের রিজেন্ট হসপিটাল। এই দুটো হসপিটালের ব্যাপারে কিন্তু সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এবং তাদেরকে আইডেন্টিফাই করা দরকার, এটা যেমন করা দরকার। পাশাপাশি আমি বলবো রেসপন্সিবিলিটিটা ফিক্স করতে হবে, যে তারা এই মানহীন হাসপাতাল কিভাবে চালালো বা ল্যাবরেটরি কিভাবে চালালো, পাশাপাশি তারা ভুয়া যেই সার্টিফিকেটগুলি দিল সেইগুলি কিভাবে দিল, এগুলি পুরো জিনিসটা কিন্তু তদন্তের আওতায় আনতে হবে এবং এটা দেখার দায়িত্ব কিন্তু ডিজি হেলথের যে ডিরেক্টর হসপিটাল উনি অথবা অন্য কোনো ডিরেক্টর, পাশাপাশি মন্ত্রণালয়ের আমার মনে হয় যে যিনি এই হসপিটাল সাইটটা দেখেন বা ল্যাবরেটরি ক্লিনিক সাইটগুলি দেখেন, মেডিকেল প্র্যাকটিসের সাইটটাতে দেখেন। আমাদের দেশের একটা আইন আছে, দুঃখজনক হলেও সত্যি এটা আমি বলছি, 82 সালের মে মাসের একটা অর্ডিন্যান্স আছে বাংলাদেশে, সেই অর্ডিন্যান্স বলে কারা কি করবেন সমস্ত কিছু নির্ধারিত আছে। দুঃখের বিষয়, পানিশমেন্ট যদি হয় তাহলে ব্যত্যয় ঘটলে, মানে যা যা আইন আছে তার ব্যত্যয় ঘটালে মাত্র 6 মাসের কারাদণ্ড অথবা 5,000 টাকা জরিমানা, অথবা 6 মাসের কারাদণ্ড প্লাস 5,000 টাকা জরিমানা। আর আদালত যদি চায় তার যে ল্যাবরেটরি বা হসপিটাল এইটা সে ক্রক করতে পারে। সুতরাং এইরকম সুযোগ থাকা থাকলে এইখানে দুর্নীতিবাজ যারা আছে আর তারপরে যারা যাদের আশ্রয় প্রশ্রয় দুর্নীতিবাজরা প্রশ্রয় দেয় তাদের, তো তারা তো এগুলি করবেই। এবং এই 1982 সালের আইনটাকে হালনাগাদ করার দায়িত্ব কিন্তু ছিল সরকারের। এই 82 সাল থেকে এই পর্যন্ত যে সরকারগুলো এসেছে তাদের একটা দায়িত্ব ছিল এই 82 সালের আইনটাকে অন্তত যুগোপযোগী করা, আধুনিক করা। তারা এইখানেও ব্যর্থতার পরিচয় দিয়েছে। ধন্যবাদ। জি ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি রয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে, যাদের শ্রম এবং ঘামে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে এই ধরনের নেতিবাচক সংবাদে প্রবাসীদের উপর রপ্তানি বাণিজ্য এবং আন্তর্দেশীয় সম্পর্কে কি ধরনের প্রভাব পড়তে পারে? আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা দেশের বাইরে পড়াশোনা করতে যায় এবং সেখানে তারা কাজ শুরু করে, দেশে টাকা পাঠায়। আমাদের অনেক শ্রমিকরা আছে যারা দেশের বাইরে যায়। এবং আরেকটি প্রশ্ন এর সাথে আমার, যে এই যে যারা গেলেন এই সময় কাতার এয়ারওয়েজ কিংবা বিভিন্ন এয়ারওয়েজে, তাদের ভাড়া কিন্তু 3-4 ডাবল বেশি। তারা কিন্তু অনেক কষ্ট করে এই টাকাটা দিয়ে এই টিকিট কেটে ওখানে গেছেন এবং তাদেরকে ওখান থেকে ফেরত পাঠিয়েছে। এই যে একটা ক্ষতিও হয়ে গেল, সুনামের ক্ষতি হলো, এই মানুষগুলার ক্ষতি হলো, আসলে দায় টাকা। ধন্যবাদ। মুস্তাক সাহেব আসলে একটা কথা বলছিলেন, ওটা হয়তো মানে বড় আকারে হয়তো বলেননি। খবরটা বাংলাদেশে পত্রিকায় প্রথমে ছাপা হয়েছে, সেই খবরটাই কিন্তু ইটালির পত্রিকায় ছেপেছে এবং যেই কারণে ওই যে রিজয়েন্ডের চাওয়াটা অ্যাম্বাসাডারের সম্ভব না, কারণ এটা তো বাংলাদেশের পত্রিকা হয়েছে। তার মানে হচ্ছে আমাদের মধ্যে একটা দুর্বলতা রয়েছে। আমরা তো একটা অ্যালামিস্ট খবর জানি, আপনি যেই কথাগুলো বললেন এতক্ষণ ধরে যে এর সাথে আমাদের ইনকাম, পলিটিক্যাল ইকোনমি, ভাবমূর্তি, আমার মনে হয় না যারা খবর ছাপান বা খবর কথা বলেন, এমনকি আমরা যারা টক শোতে বলি, তারা এত কিছু চিন্তা করে। আমরা খুব সহজেই আমরা স্টান্ট মারা খবর পছন্দ করি, এটা কেন করি তা আমি জানি না। আমরা খুব সহজে একটা স্টান্ট মারতে পারি, আমি খুব তাড়াতাড়ি পপুলার হয়ে গেলাম, আমি একটা পপুলিস্ট একটা মোড় নিয়ে কথা বললাম, আমি এমন ভাষায় কথা বললাম, এমন আক্রমণ করলাম যে আমি সাথে সাথে আমাকে 10-12 জন হাততালি দিল, লাইক দিয়ে দিল, এগুলো আমরা পছন্দ করি। আমাদের মধ্যে এখনো আসেনি যে পৃথিবীর সপ্তম একটা দেশ যে রেডিমেড গার্মেন্টস হলো তার পৃথিবীর নাম্বার 2, তারপরে যেই ইন্টারন্যাশনাল বাস্কেট কেস হয়ে সে একটা মোটামুটি ডেভেলপমেন্টের একটা মডেলে এসেছে, এইগুলো আমার মনে হয় আসেনি। এমনকি বাংলাদেশ যে একটা বড় সভ্যতা, তার যে 5,000-এর উপরের বয়স এবং আমেরিকার চেয়ে তার সভ্যতা অনেক পুরনো। আজকে যারা আমেরিকার মোহ একেবারে কি বলে ঘুম হয় না, তারা বুঝতে পারছেন না যে বাংলাদেশ
এটা পুরনো, আমরা একাত্তরে আসতে পারি, কিন্তু সভ্যতা তো হাজার হাজার বছরের পুরনো সভ্যতা, ওই মানসিকতাই হয়নি। তো যেই ওখানে যে ডেফিসিটটা রয়ে গেছে সেটা পত্রিকা যখনই সময় পায়, যেহেতু রিজেন্সের এই একটা ঘটনা ঘটেছে, সাথে সাথে ফেরত পাঠিয়েছে, এই দুটোকে এক করে দিয়েছে, কিন্তু খবরটা ছাপা হলে সেটার ইম্প্যাক্টটা যে কি হবে সেটা তারা চিন্তা করেননি। সেই অর্থে ভারতের মিডিয়া যথেষ্ট আমি মনে করি একটা ম্যাচিউরিটি তার আছে, সেখানে যে হচ্ছে না তা না, সেখানে অনেক ধরনের আমেরিকার মধ্যে যে করাপশন হচ্ছে না তা না, কিন্তু তাদের মধ্যে একটা ম্যাচিউরিটি তৈরি হয়েছে, সেই জায়গায় একটা অভাব আছে। এখন আমাকে তো রিজেন্ট ধরতে হবে, কোনো সন্দেহ নেই। এখন রিজেন্ট আমি এতখানি পরে কেন ধরতে পারলাম, তার মানে যারা মিডিয়ায় যারা কাজ করছেন তারা কি জানতেন না? ডেফিনেটলি জানতেন। যারা রাজনীতি করেন তারা কি জানতেন না রিজেন্টের ব্যাপারে? আমি তো মনে করি না জানার কোনো কারণ নেই। সেখানে গিয়ে কি সাংঘাতিক ভাবে কি আমরা ইনভেস্টিগেশন করেছি সেই খবরগুলো? আমরা সবসময় ওয়েট করি যখন একটা অ্যালার্মিস্ট পজিশনে চলে আসে, যখন একটা মজা একটা আমরা পাচ্ছি তখন। তো সেই জায়গায় আমি মনে করি যে আমাদের একটু আর একটু ম্যাচিওর হওয়া দরকার, এবং ওই চিন্তাটা আহমেদ আমরা কিন্তু বিভিন্ন অনিয়ম নিয়ে দীর্ঘদিন ধরে আমার মনে হয় অনেক মিডিয়াই নিউজ করে আসছে, বিশেষ করে এই যে আপনার করোনায় যে আপনার বিভিন্ন রকম সঠিক নয় কিংবা জাল আপনার রিপোর্ট গুলো আসছে, সেগুলো কিন্তু বেশ কিছুদিন ধরেই আপনার মিডিয়ায় এই নিউজ গুলো আসছিল। মানে আমি বলছিলাম যে কতগুলো নিউজের মানে মানে সমস্যা হয়ে গেছে যে আমরা যখন নিউজটা দিচ্ছি আমরা ভাবছি না যে আজকের যে নিউজ সেটা পুরো পৃথিবী যে পড়বে। মানে আমি এখন যেটা কথা বলছি মানে এটা তো যে বাংলা না জানে সেও কিন্তু ইংরেজিতে করে মানে ওই কি বলে অ্যাপসও আছে, সে আমার এই মোটামুটি ভাবে ইংরেজিতে বুঝতে পারবে যে আমি বাংলায় কি বলছি। সেই হিসাবে আমাকে তো কথা বলতে হবে সেই হিসাবে। আমি যদি মনে করি যে না এটা বাংলাদেশের মধ্যেই থাকবে তাহলে তার হবে না, এই যে ইম্প্যাক্টটা যে হবে। আপনি কি মনে করেন যে এই তথ্যগুলো বিশেষ করে বাংলাদেশের যে ঘটনাগুলো, আমি ইতালির কথাটা বলছিলাম, সেখানে যদি কেউ দায়িত্বহীনভাবে আপনার দায়িত্বহীনভাবে যদি কোনো নিউজ করে থাকে তাহলে সেটার অবশ্যই জবাবদিহি তার মধ্যে আসতে হবে, এবং বাংলাদেশ অ্যাম্বাসেডর অ্যাম্বাসিকে কিংবা দূতাবাসকে সবার আগে সেটা দেখতে হবে। কিন্তু বাংলাদেশের যে অনিয়মগুলো সেগুলো যদি আমরা না বলি কিংবা আমরা তুলে ধরছি বলেই তো সে, এবং আমরা যদি তুলে না ধরি তাহলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? কিন্তু তুলে ধরলে কি সমাধান হচ্ছে? মানে কথা হচ্ছে যে আমার ক্ষতির পরিমাণটা কোথায়? আমি বলছি না তুলে তো ধরতেই হবে, সেই তুলে ধরার বিষয়টা কি স্টান্ট মারার জন্য? আমি একটা কথা বলছি যেটা আমার মোস্তাক সাহেব বলতে চেষ্টা করেছেন যে ইটলি থেকে কিন্তু আমেরিকার প্লেনও তারা ফেরত পাঠিয়েছে, মানে কথাটা মানে আমি মানে বলছি, কিন্তু ওটা তো বড় আকারে নিউজ হয়ে আসেনি। আমার কথা হচ্ছে আমি কোনটাকে নিউজ বানাচ্ছি, আমাকে তো একটু আমার রেসপন্সিবিলিটি থাকতে হবে তো, মানে অ্যাজ এ গবেষক হিসাবে মিডিয়ার তো একটা রেসপন্সিবল। আমি তো অনেক কিছুই গবেষণা করতে পারি কিন্তু আমার তো একটা রেসপন্সিবিলিটি থাকতে হবে, বিশেষ করে দেখতে হবে যে আমার পলিটিক্যাল ইকোনমি এই আমি যে গবেষণা করছি সেটা আমার লাভ হবে কিনা। অনেক ইনফরমেশন আছে যে হ্যাঁ আমি সহজে সরকারের কাছে স্ট্রেইটলি পাঠাতে পারি যদি আমার সেই ধরনের লাইন আপ থাকে, কিন্তু আমি একটা খবর বার করলাম যেই খবরটা আমি জানি যে ছাপা হলে এটা আমার যারা শত্রু তারা এটা লুফে নিবে, আমি কেন সেই খবরটা দিতে চাইবো? এখন অনেকে বলতে পারবে যে না খবর যদি আসে আমাকে দিতে হবে, গো আহেড, তাতে কোন মানে যেতে পারে, কিন্তু ক্ষতিটা না না, সেটা তো সেটা তো জার্নালিস্টদের দায়িত্ব কিংবা এডিটরের বিশাল বড় দায়িত্ব যে সবার আগে আমার দেশ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেই দায়িত্ব তো নিশ্চয়ই যারা দায়িত্বশীল আপনার সংবাদ মাধ্যম কিংবা গণমাধ্যম তারা তো নিশ্চয়ই করছে কিংবা করে। কিন্তু এখানে তো আপনি যে স্ট্যান্ডের কথা বললেন সে সমস্যাটা তো রয়েছে, আমাদের সাথে একটি ফোন অনেকক্ষণ অপেক্ষা করছে, আমরা ফোনটি নিয়ে আপনার কাছে আবার আসবো। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি কুমিল্লা থেকে বলছি, আমার নাম আনোয়ার হোসেন। জি, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো ইমতিয়াজ স্যারের কাছে, বাংলাদেশের যে সুনামটা ক্ষুণ্ণ হলো এবং বহির্বিশ্বে যারা প্রবাসী থাকে তাদের যে কষ্টের জীবন আবার শুরু হয়ে গেল, তারা যেতে পারলো না, এই দুর্নীতির দায়টা কার? দুই নম্বর প্রশ্ন, আজকে করোনা পজিটিভ অথবা নেগেটিভ, আমার মনে হয় এখানে যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতি তো হতো না সরকারি কর্মকর্তারা যদি কোনো 5 লাখ টাকার ঘোষণা না দিত। করোনা পজিটিভ হলে সরকারের কর্মকর্তাকে 5 লাখ টাকা দেওয়া হবে। আজকে আমি মনে করি আবার কি সরকারি কর্মচারী যারা 5 লাখ টাকা আবেদনের আশায়
দুই নম্বরে করিয়া নতুবা ভিন্ন উপায় অবলম্বন করিয়া করোনা পজিটিভ রিজেন্ট হসপিটাল থেকে নিয়েছেন, তাদেরকে কি আবার পরীক্ষা করানো হবে কিনা? জি ধন্যবাদ, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। ইমতিয়াজ আহমেদ, ছোট্ট করে যদি আপনি অ্যাড্রেস করেন আমাদের দর্শকের প্রশ্ন। মানে আমার মনে হয় সবারই কি বলে রেসপন্সিবিলিটি আছে, এটা গবেষকদের যেভাবে রেসপন্সিবিলিটি, আমার মনে হয় মিডিয়ারও সেভাবে রেসপন্সিবিলিটি, কোন সরকার সরকারি কর্মচারীদের রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি কিন্তু সবারই আছে। মানে আমার কথা হচ্ছে যে আমি কিভাবে আমি বাংলাদেশকে তার ইমেজ কিভাবে আনবো, আমি কোনো সন্দেহ নেই অনেক খারাপ জিনিস আছে, এতে কোনো, আমি কি এখন রাস্তার ড্রেনটা দেখব না রাস্তার ভালো সাইডটা দেখব? সেই জিনিস আমি যে বারবার ড্রেনটা দেখাই তাহলে তো সমস্যা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে দুর্নীতি যে নেই সেটা তো কেউ অস্বীকার করছে না, কিন্তু আমি বারবার এই খবরটা ছাপিয়ে আমি লাভ করছি, আমি কার লাভ করছি? আমি কি আসলেই সরকার দেখতে পাচ্ছে না, কি আমি এটা নিয়ে আমি কি সমাধান দিতে পারছি না? যেটা হলো, যেটা মানে খুব স্পষ্ট, যেটা ইটালিয়ান পত্রিকায় বললেন যে আমরা তো খবর পেয়েছি বাংলাদেশ থেকে, এখন প্রশ্ন হলো যে আমি ওনার প্রশ্নে যাচ্ছি যে আমরা তাহলে কি করব, ভাবমূর্তি কিভাবে? আমার মনে হয় যে বাংলাদেশের প্রচুর ভালো জিনিস আছে, এই যারা ডায়াসপোরা আছেন, যারা কাজ করেন, তারা কোথায় কাজ করেন, কি ধরনের কাজ করেন, এইগুলো নিয়েও আমি মনে করি যে মিডিয়া মাঝে মাঝে ডকুমেন্টারি দেখাতে পারে, ফুটেজ দেখাতে পারে ইত্যাদি, কারণ অনেক ভালো ভালো জিনিস বাংলাদেশ আছে, কিন্তু নাহলে এত বিশাল কি বলে পপুলেশন যেখানে সেখানে রয়ে গেছে, ওইগুলো সামনে নিয়ে আসতে হবে। আমি যদি নেগেটিভ একটা নিউজ আনি, আমার দুইটা পজিটিভ আনতে হবে, আমি যদি খালি নেগেটিভ নিউজই দেই। আমরা কিন্তু ইমতিয়াজ আহমেদ, আমরা কিন্তু প্রচুর পজিটিভ, প্রচুর উন্নয়নের খবর, প্রচুর আমাদের বাংলাদেশের সাফল্যের খবর কিন্তু প্রতি মুহূর্তে তুলে ধরছি, ইতিবাচক সংবাদও তুলে ধরা হচ্ছে। এবং আসলে আপনার চোখে পড়ছে কোনটা সেটা হয়তোবা ব্যাপার, যেমন রিজেন্টের ঘটনার পর এটা কিন্তু এখন প্রতিটা মিডিয়াতে, প্রতিটা আপনার প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, সব জায়গায় অনেক বেশি করে আপনারই হচ্ছে। তো আপনি যেটা বলেছেন যে দায়িত্বের ব্যাপারটা সবারই, নিশ্চয়ই দায়িত্বটা সবাই বুঝেই কাজ করবে যেটা দেশের জন্য মঙ্গল হয়। আমাদের কি ছোট্ট বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আপনাদের কাছে আবার আসবো আরো কিছু প্রশ্ন নিয়ে। দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। ইসলামী ব্যাংক উন্নয়ন বাংলাদেশ অনুষ্ঠানের সঙ্গে আছি আমি সৈয়দ আশিক রহমান। আজ আমরা কথা বলছি করোনায় জালিয়াতি ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে। আলোচনা করছেন আইইডিসিআর এর উপদেষ্টা ডক্টর মোস্তাক হোসেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোজাহেরুল হক। ফিরছি আলোচনায়। জনাব ডক্টর মোস্তাক হোসেন, আমরা দেখলাম যে আপনার COVID-19 চিকিৎসায় এমন কিছু প্রতিষ্ঠানকে কিংবা এমন একটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হলো যে প্রতিষ্ঠানের লাইসেন্স নেই। এই প্রতিষ্ঠানটি কয়েক হাজার ভুয়া টেস্ট করেছে, এ ধরনের ঘটনা কিভাবে ঘটছে? এবং এরকম কি আরো হাসপাতাল রয়েছে কিনা যাদেরকে দেওয়া হয়েছে, যাদের আসলে কোনো মান নেই কিংবা যারা ব্যবসা করা শুরু করেছে? ডক্টর মোস্তাক হোসেন। হ্যাঁ, এটা খুবই আমাদের জন্য খুব বিব্রতকর অবস্থা। তবে যখন রিজেন্ট হাসপাতালকে অনুমোদন দেওয়া হয় তখন কিন্তু কুর্মিটোলা এবং কুয়েত কর্তৃপক্ষের বাইরে কোনো প্রতিষ্ঠান, এমনকি সরকারি হাসপাতালও কিন্তু করোনা রোগী নিচ্ছিল না। তখন তারা এটা করে এটা এই রিজেন্ট হাসপাতালে এগিয়ে আসে, বলতে পারে এখন বোঝা যাচ্ছে তারা একটা সুযোগ নিয়েছে। এবং রিজেন্ট হাসপাতালে ওই সময় তারা এই দুটো হাসপাতালের বাইরে তারা প্রচুর রোগের চিকিৎসা করেছে। এখন এটা এখন খতিয়ে দেখতে হবে যে যারা এখন টেস্ট করবার জন্য অনুমতি পেয়েছে এবং যে সমস্ত সরকারি বেসরকারি হাসপাতাল টেস্ট করছে এবং রোগী দেখছে সব জায়গায়, আমি শুধুমাত্র বেসরকারি বলবো না, সমস্ত হাসপাতালে আমাদের মনিটরিং করা দরকার, তারা ঠিকভাবে কাজগুলো করছে কিনা, তাদের অনুমতি আছে কিনা, তারা এথিক্যাল প্র্যাকটিস করছে কিনা, মান নিয়ন্ত্রণ করছে কিনা। হ্যাঁ, এবং টেস্টের মান নিয়ন্ত্রণ করবার দায়িত্ব আছে আইডিসিআর এর। আর শতকরা এক ভাগ স্যাম্পল নমুনা যেটা পজিটিভ বা নেগেটিভ সেগুলো তাদের পরীক্ষা করার কথা, কাজে সেগুলো ঠিক মতো আইডিসিআর সেগুলোকে সংশোধন করছে কিনা যাদের নমুনা খারাপ। কিন্তু এখানে নমুনা পরীক্ষা করা ছাড়াই তারা টেস্ট করেছে, যারা ভুক্তভোগী
তারা সরকারের গোয়েন্দা বিভাগের কাছে পুলিশের কাছে নালিশ করবার পরে কিছু কুত্তে সব বেরিয়ে গেছে যে এরকম পরীক্ষা করা ছাড়া যাদের নামে বলা হয়েছে পরীক্ষা করেছে তাদের রেজিস্টারে এমআইএস এর কাছে বা আইডিসিআর এর কাছে এমন কোনো তথ্য নেই যে তারা নেগেটিভ বা পজিটিভ হয়তো নেগেটিভ বলা পজিটিভ আছে পজিটিভ বলা নেগেটিভ আছে এটা খুবই খুবই মানে কোনো ছোট ঘটনা নয় এটাকে এখন যেগুলো করছে তাদেরকে এগুলো আবার পরীক্ষা করা উচিত তারা ঠিকভাবে করছে কিনা ল্যাবরেটরির সংখ্যা কিন্তু অনেক বেড়েছে আজকে প্রায় 76 এর বেশি ল্যাবরেটরি হয়েছে খুবই ভালো কথা এবং কারিগরি পরামর্শ কমিটি বলেছে ল্যাবরেটরি পরীক্ষা বাড়ার পাশাপাশি গুণগত মান নিয়ে পরীক্ষা হচ্ছে কিনা তাদেরকে তারা কিট সাপ্লাই দেওয়া হচ্ছে কিনা তারা এর চাইতে আরো বেশি তারা দ্বিগুণের মতো পরীক্ষা করতে পারে এখন পরীক্ষা একটু কমে গেছে বিভিন্ন কারণে সেই পরীক্ষাটা বাড়ানো দরকার সে পরামর্শ দিয়েছে এক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর আরো অনেকে জনবলের সহায়তা নিয়ে এই কাজটি করা দরকার অতি দ্রুত তাহলে কিন্তু মানুষের আস্থা ফিরবে আর এই আস্থাটা দেশে এবং বিদেশে যদি নষ্ট হয় তাহলে কিন্তু আমাদের এত সময়ের অর্জন এত কষ্ট করেছে আমাদের চিকিৎসক স্বাস্থ্যকর্মী ল্যাবরেটরি টেকনোলজিস্টরা মেডিকেল টেকনোলজিস্টরা সবগুলো কিন্তু এক কথা নাকচ হয়ে যাচ্ছে এটি হওয়া দরকার নাই খুবই দ্রুত 7 দিনের মধ্যে বা 10 দিনের ভিতরে এগুলো পুনঃ পরীক্ষা করে সবকিছু করে জনসমক্ষে বলা উচিত আমি বরঞ্চ গণমাধ্যমকে ধন্যবাদ দেব তারা এটা খুঁজে বের করেছে সেই খুঁজে বের করার কারণে এটা আমাদের একটা টনক করেছে এবং মানুষের জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ একজন নেগেটিভকে পজিটিভ বলা পজিটিভকে নেগেটিভ বলা দুটোই সমান অপরাধ কারণ এটা করা ছাড়া আমরা রোগীকে টেস্ট করা তাকে আইসোলেট করা কন্ট্যাক্ট ট্রেসিং করা এবং কন্ট্যাক্টদের কোয়ারেন্টাইন করা এই কাজগুলো করা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে এবং যারা এগুলো মানতে চায় না তারা একটা অজুহাত পেয়ে যাবে যে আমরা তোমাদের রিপোর্ট বিশ্বাস করি না কাজে এই ধরনের কোনো সুযোগ দেওয়া যাবে না আমাদের মহামারী নিয়ন্ত্রণে এটা অবশ্যই দেখা উচিত আর বিদেশে আমাদের দূতাবাস যারা আছে আমি ইটালিতে মনে করবো ইটালিতে কিন্তু যে সমস্ত বাংলাদেশে জালিয়াতি সার্টিফিকেট এটা ছাপেছে কিন্তু পাশাপাশি এটাও ছেপেছে ওখানে যারা প্রবাসীরা ফিরে গেছেন তারা সেলফ কোয়ারেন্টাইন হোম কোয়ারেন্টাইন তারা মানছেন না তাদের মধ্যে অনেক সংক্রমণ তাদেরকে টেস্ট করতে বলা হয়েছে তারা টেস্ট অনেকেই করেছেন অনেকে করেননি ওইটাও ওইটাও কিন্তু বাংলাদেশ সরকার দূতাবাসের পক্ষে একটু বলা কঠিন কারণ যারা বাংলাদেশি পাসপোর্টধারী না যারা ইটালিয়ান নাগরিক বাংলাদেশি অরিজিন তারা যদি কোনো অনিয়ম করে সেটা দেখার দায়িত্ব ইটালিয়ান সরকারের হ্যাঁ বাংলাদেশ দূতাবাসের যদি তারা সাহায্য চায় তারা সেটা করতে পারে কমিউনিটির মধ্যে সেখানে প্রবাসী বাংলাদেশি সমিতি আছে সেখানে প্রায় আমাদের রাষ্ট্রদূত যান আমি নিজেও ইটালিতে গিয়েছিলাম আমাকে তারা আমাদের আমার সাথে মিটিং করেছেন সে একটা সামাজিক যোগাযোগ আছে সেই দায়িত্ব তারা পালন করতে পারে কিন্তু ওখানকার প্রবাসী যারা আছেন তারা যেন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ তারা যেন না করেন বাংলাদেশে আসার পরে তারা যে কাজটা করেছিলেন সেটা কিন্তু অনেক ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে আমরা তখন ইটালিকে ছেড়ে কথা বলিনি আমি নিজে গণমাধ্যমে বলেছি তারা শুনেছে ইটালি সরকার তাদেরকে এমন কি শিক্ষা দিল তারা বাংলাদেশে এসে কোয়ারেন্টিন করতে চায় না তারা কিভাবে শিক্ষাটা দিল তারা ওখানে টেস্ট করে নেগেটিভ ছিল কিন্তু বাংলাদেশে আসার পরে যাত্রা পথে তারা নেগেটিভ হতে পারে সেই কারণে তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিন করা হচ্ছে তারা এত ভায়োলেন্টলি প্রোটেস্ট করলো এবং আজে বাজে গালাগাল করলো তাহলে ইটালির জনস্বাস্থ্য বিভাগ তাদেরকে কোনো ট্রেনিং দিতে পারেনি তা আমরা সন্দেহ প্রকাশ করেছি ইটালির সরকার কতটুকু এই বিষয়ে ঠিকভাবে তাদের মহামারী নিয়ন্ত্রণ করছে আমাদের সাথে একটি ফোন আছে ফোনটি নিয়ে আমি আপনাদের কাছে আবার আসবো দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট একলাস নিবিয়া আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আমি ডক্টর ইমতিয়াজ আহমেদ স্যার একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম স্যারের কাছে আর কি একটা ক্যান্সার যখন শুরু হয় তখন তো ক্যান্সার ছাড়ার জন্য কেউ চেষ্টা করলো না ক্যান্সার এখন মারা যাওয়ার পরে এখন বলছেন যে এই কেন এগুলো প্রকাশ হলো আসলে গণমাধ্যমের রাজনীতি মনে হয় জনগণকে সঠিক তথ্যটা প্রকাশ করা না এইটাও তো আমরা জানতে পারতাম না তো গণমাধ্যমের দোষ তো আমরা মনে করছি না গণমাধ্যম বরং আমাদেরকে সচেতন করছে যে রাষ্ট্রের যে সুযোগ হয়েছে নাইলে এটা জীবন কোনো সময় এটা প্রকাশ পাইতো না যে এত বড় একটা জালিয়াতি করছে টাইম স্যার এটা প্রশ্ন করলো স্যার এই জন্য জানা উচিত যে আসলে গণমাধ্যম তো এটা না বললে কারা করবে সেটা সেটা তো জানাই জি ধন্যবাদ ধন্যবাদ অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ আপনার কাছেই মনে হয় প্রশ্নটি ছিল আপনি যদি একটু অ্যাড্রেস করেন না আমি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দুটো নিউজ এক করে ফেলা হয়েছে রিজেন্টের যে নিউজটা আর ইটলির যে ফেরত পাঠাবার যে নিউজটা
সেখানে যে সফিস্টিকেশন দরকার ছিল নিউজ দেওয়ার ব্যাপারে, একই নিউজ কিন্তু ভিন্ন বিভিন্ন ভাবে দেয়া যায়। মানে যেটা বলছি যে আমার দেখতে হবে যে আমি কিভাবে নিউজটা পরিবেশন করে কোথায় আমার এটা কাজে লাগবে, কিন্তু আমি যদি এমনভাবে নিউজটা পরিবেশন করি এবং সবগুলোকে নিয়েই যদি নিউজ পেপার নিউজগুলো করি এবং যেগুলো আছে সেগুলো যদি আবার না বলি, যেরকম স্পষ্টত বলছে যে ইটলি আমেরিকার প্লেনও কিন্তু ফেরত পাঠিয়েছে, শুধু যে বাংলাদেশে পাঠিয়েছে তা না, আমেরিকার প্লেনও পাঠিয়েছে, কারণ তারা পারমিশন নিয়ে আসেনি, সেই নিউজটা কিন্তু আমরা আমাদের পত্রপত্রিকায় পাইনি। আমার কথা হচ্ছে যে আমি যে নিউজটা পরিবেশন করব সেখানে একটা সফিস্টিকেশন দরকার, সেই অভাব কথা বলে নিউজ তো স্বাভাবিকভাবে আমি যে একটা রেসপন্সিবিলিটি থাকা উচিত যে আমি কিভাবে নিউজটা পরিবেশন করব। আমি যদি এমনভাবে পরিবেশন করবো যে যেটা আমার ক্ষতি হয়, সেটা তো আমি কখনো আমি ব্যক্তি হিসাবে তো করি না। আমরা যখন কথা বলি বা কারোর সাথে যখন আমরা কমিউনিকেট করি, আমরা তো এমনভাবে কিছু বলি না যেটা আমার ক্ষতি হয়, সেই জিনিসটা যদি আমরা একটু মনে রাখি। আমি জানি যে নিউজটা বাইরে অন্যভাবে নেওয়া হবে, তাহলে তো আমি আমার ক্ষতিটা করছি। সেই জায়গায় আমি বলছিলাম একটা সফিস্টিকেশন দরকার। জি অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, কম্পিউটারের দোকানে করোনার টেস্টের রিপোর্ট পাওয়া যাচ্ছে, এই ধরনের প্রতারণা এবং জালিয়াতি ঠেকানোর দায়িত্ব কার এবং করণীয় কি বলে আপনি মনে করেন? একেবারে জিরো টলারেন্স, এখানে একেবারে জিরো টলারেন্স, মানে এতে মানে কোনো সন্দেহ নেই, কারণ এটা তো মানুষের জীবন নিয়ে খেলা খেলছে এবং বিভিন্ন আইনের মধ্যে ফেলা যায় কিন্তু এই ধরনের মানে কি বলা হয় যদি করে থাকে, একেবারে যে ধারাবাহিক নেই, অনেক আইন আছে, মানে আইনের কোনো সমস্যা নেই, ওইখানে জিরো টলারেন্স দিয়ে কতগুলো যদি উদাহরণ দেওয়া যেতে পারে যে এই হলো জিরো টলারেন্স। আমরা যেটা করি আমরা একেবারে শেষ সময় এসে ধরি, এর একটা পলিটিক্যাল বিজনেস নেক্সাস আছে, এটা তো অস্বীকার করার কারণ নেই, কারণ রাজনীতির সাথে ব্যবসায়ের একটা কি বলা হয় একটা নেক্সাস তৈরি হয়ে গেছে, সেই নেক্সাসের সুযোগ নিচ্ছে কোনো সন্দেহ নেই। এবং অনেক সময় হয় যে যেহেতু একই দলের লোক করছে তখন মনে হচ্ছে না একে এটা সামাল দেয়, কিন্তু এই প্যান্ডামিকের সময় আমার তো মনে হচ্ছে যেটা কি বলা হয় সরকারি মহল থেকেও প্রধানমন্ত্রী নিজেও একাধিকবার বলেছেন যে এই ব্যাপারে জিরো টলারেন্স আমার থাকবে, তো ওই জায়গায় আমার কিন্তু ইমেই আমি কিভাবে জিরো টলারেন্সটা তৈরি করতে পারি সেই জায়গায় আমার মনে হয় আমাদের দৃষ্টিটা বড় আকারে দেওয়া দরকার। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আমাদের কাছে বিভিন্ন ফোন আসছে, বিভিন্ন আপনাদের একরকম অসহায় হয়ে অনেকে বলছে যে বিভিন্ন দেশ থেকে বলা হচ্ছে যে 72 ঘন্টা আগে নেগেটিভ টেস্ট রেজাল্ট নিয়েই ফ্লাই করতে হবে 72 ঘন্টা আগে, কিন্তু এখন যে অবস্থা চলছে তাতে কিন্তু টেস্ট করানোর পর 3-4 দিন পরেও এমনকি 10 দিন পরেও আপনাদের পাওয়া যাচ্ছে না টেস্টের রিপোর্ট। সেক্ষেত্রে আসলে যেমনটি ডাক্তার মোজারুল হক বলছিলেন যে আসলে করোনা যখন ইনকিউবেশন টাইমটা এটা এই সময় কিন্তু এটার কোনো পাওয়া যায় না, তো কাজেই একটা লোক যে ওই সার্টিফিকেট নিয়ে উঠলেই সে যে একদম হয়ে যাচ্ছে যে তার কিছু হচ্ছে না, বরং খুব জরুরি যেটা প্রয়োজন সে আমাদের দেশে আসুক কিংবা অন্য দেশে যাক, সেই দেশে একটি কোয়ারেন্টাইন পিরিয়ড এর মধ্যে ফেলে দেওয়া যেটা সবচেয়ে বেশি জরুরি। এক্ষেত্রে কি আমাদের এম্বাসি কিংবা আমাদের মানে এই এম্বাসিগুলোর সাথে কিংবা দেশগুলোর সাথে আমাদের এম্বাসি মানে পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একরকম কিংবা নির্দিষ্ট কর্তৃপক্ষ দায়িত্বপূর্ণ কর্তৃপক্ষ তাদের কি আসলে নেগোসিয়েশন কিংবা কথাবার্তা বলা উচিত নয়? কারণ আমাদের এই প্রবাসীরাই কিন্তু গিয়ে আমাদের জন্য তাদের কষ্টার্জিত অর্থটা পাঠাচ্ছে। এটা সহজ উত্তর আছে, সহজ উত্তর হলো এবং আমি মনে করি যে এটা না করার কোনো কারণ নেই, ফরেন সেক্রেটারির একেবারে আমার মনে হয় উচিত হবে জাপানের অ্যাম্বাসাদার এবং ইটালিয়ান অ্যাম্বাসাদারকে তলব করা, তলব করে স্পষ্টত বলা এই জিনিসটা কেন তোমরা করছো, ইটলি অ্যাম্বাসাদারকে আরো বেশি করে বলা, কারণ এই ইটলি থেকে কিন্তু বড় আকারে আমাদের যে আমাদের বাংলাদেশে এসেছে আমরা তো তখন একেবারে আমাদের প্রেস তো কোনো ইটলির কোনো বদনাম করেনি, বরং আমাদের যথেষ্ট এক ধরনের আমরা উই এম্পাথাইজ উইথ দেম, আমরা ইটলি যে এত লোক মারা যাচ্ছে আমরা এটা বড় আকারে প্রচার করেছি, আমরা তো তাদের স্বাস্থ্য যে অবস্থা আমরা তো পচাইনি,
তা তুমি কেন করছো সেই জিনিসটা? এখন মোস্তাক ভাই ঠিকই বলেছে যে এটা কি রিভেঞ্জ নিচ্ছে নাকি, যেহেতু আমরা ওই সময় কি বলা হয় ফ্লাইট বন্ধ করেছি বলে কি তারা কি আবার এটা নিচ্ছে? তো তলব করা ফরেন সেক্রেটারি উচিত হবে প্রথম দিকে, বোথ এম্বাসেডার জাপান এম্বাসেডার যেই সব যেসব দেশে করা হচ্ছে, কারণ নিয়মটা কি যেটা আমার মনে হয় মোস্তাক সাহেব বলছেন মুজাদ্দিদ সাহেব বলছেন, ইনকিউবেশন আমার নেগেটিভ হতে পারে কিন্তু আমি বাই দ্য টাইম আমি যখন জাপানে যেয়ে পৌঁছাবো তখন পজিটিভ হয়ে যেতে পারে। তাহলে তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে যেই দেশে আমি যাব আমার যদি কি বলা হয় বৈধ সব কাগজপত্র থাকে সেই দেশ যেন দুই সপ্তাহ কোয়ারেন্টাইন রাখে, সেখানে যদি সে না মানে তাহলে ওই দেশের যে নিয়মে শাস্তি দেওয়া শাস্তি দিতে হবে। কিন্তু এইভাবে একটা প্রচার করে পুরো পৃথিবী ছড়িয়ে দেওয়া এবং বাংলাদেশকে একটা নেগেটিভ একটা ইমেজ নিয়ে আসা, এর মধ্যে বোঝাই যাচ্ছে একটা রাজনীতি আছে, রাজনীতি নেই এটা বলা কিন্তু ঠিক হবে না, এবং তার মধ্যে আমাদের দেশের লোকরাও আমি মনে করি যে ওই রাজনীতির সাথে হয় উইটিংলি বা আনউইটিংলি তারা জড়িত হয়ে গেছেন। আমার মনে হয় এখানে ফরেন মিনিস্ট্রি স্পষ্টত বিশেষ করে ফরেন সেক্রেটারি এম্বাসাদার ডেকে যে এম্বাসাদারই কোক না কেন এই জিনিসটাকে স্পষ্ট করে বলা যে ডোন্ট ডু দিস, তাহলে কিন্তু তোমার সাথে আমাদের সম্পর্ক কিন্তু খারাপ হতে থাকবে। জি ধন্যবাদ ধন্যবাদ। আমাদের যেভাবেই হোক আমাদের ইমেজটা পুনরুদ্ধার করতে হবে এবং যে ক্ষতি হয়েছে সেটাকে কিভাবে আমরা ই করতে পারি সেটাই সবচেয়ে বেশি এখন সবার চেষ্টা থাকা উচিত। আমাদের সাথে কি ফোন আছে দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি গুলপুর বলছি, ঢাকা। জি কে বলছেন? জি আপনি মানে আপনি আমি শুনতে পারিনি কে বলছিলেন? ঢাকা থেকে, ঢাকার গুলবাগ থেকে। জি বলুন। আমার কোশ্চেন হচ্ছে যে ইন্টারেস্টার যে বললেন আমাদের মুস্তাক দেওয়ার জন্য যে ইংলিশ হয় এছাড়াও আমাদের বাংলার যে থাকে তাদের কার্যক্রমে কিন্তু আমাদের ইংলিশ হয়। লাস্ট আমি বিষয় একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি আপনাদের সাথে, একজন মাইল আমি লাস্ট ডিসেম্বরে এসেছি, আপডাউন টিকিট করে গিয়েছি আমি দুটো দিক সহ যেতে পেরেছি, আসার সময় আমাকে আটকিয়ে দিয়েছে এয়ারপোর্টে, কেন আমার টিকিটটা ওই ট্রাভেল এজেন্সি কনফার্ম করেনি। ঠিক আছে, তখন ওই মুহূর্তে আমার এই অবস্থা ডিসেম্বরের নাকি এই সার্জন টেম্পারেচারে আমি শরীর হচ্ছে আমার প্রচুর, আমি কি করবো বলছে যে ওই টিকিট এখানে অ্যাক্টিভেট হচ্ছে না। আমি বললাম কেন একটু দেখতে ভালো করে, ওখানে বলছে কাউন্টার থেকে বলছে যে আপনার যাওয়ার টিকিট করেছে আসার টিকিট আপনাকে সলভ করে। এখন আমি ওই মুহূর্তে আমার আমি বলছি আমি কি করবো, মানে আমার অবস্থা দুই দেরি তো আমি এয়ারপোর্টে তিনি তিনি এয়ারপোর্টে। এখন উনি বলছে যে আমার আমি ওটা ছিল কাকার এলাকি বলে একটাই পথ আছে যদি আমাকে তুমি নিশ্চয়ই টিকিট রেখে দিতে পারবে। এখন আমার কাছে মানে আমার ব্যালেন্স কার্ডে, এখন আমি রুমে ফোন করেছি যে কি করবো, এখন আমার জন্য টিকিট কেটে আনতে আনতে আমার ফ্লাইট ছেড়ে দিবে, এই মুহূর্তে আমি কি করবো আমার তো অবস্থা। এখন ওই ইটালি যে আমার মাথা প্রশ্নটি আমরা বুঝতে আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, নিশ্চয়ই আমরা আপনার প্রশ্নের উত্তরটি খোঁজার চেষ্টা করবো। অধ্যাপক ডাক্তার মোজাহারুল হক, দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য খাতে নানান অনিয়ম দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে। গত বছর জানুয়ারিতে কিংবা জানুয়ারির সুনির্দিষ্ট 11টি দুর্নীতির খাত চিহ্নিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুদক প্রতিবেদন দিয়েছে, কিন্তু একটি উদ্যোগ নেওয়া হয়নি, এর কারণ কি? ডাক্তার মোজাহারুল হক ধন্যবাদ আপনাকে। আমি উইথ ডিউ রেসপেক্ট ইমতিয়াজ সাহেবের একটা বিষয় উনি বলেছেন যে আমাদের দায়িত্বের কথা, এবং উনি যেটা বলছেন আমাদের একটা নাগরিক দায়িত্ব অবশ্যই আছে, কিন্তু তার পরেও আমাদের কিছু দায়িত্ব এসে যায় যখন আমরা কোনো দায়িত্বে থাকি, তার মানে তখন আমার একটা রেসপন্সিবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি ফিক্স হয়। সুতরাং আমার দায়িত্ব নাগরিক দায়িত্ব আর স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্ব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব বা তার উপরে যারা আছেন তাদের দায়িত্ব কিন্তু এক না, রাষ্ট্রের কিছু দায়িত্ব থাকে।
আমার জীবন এবং সম্পদ রক্ষা করা যেমন রাষ্ট্রের দায়িত্ব, এবং এটা আমার একটা সাংবিধানিক অধিকার যে আমি রাষ্ট্রের কাছ থেকে আমার জীবন এবং সম্পদের নিশ্চয়তা চাই। তো আজকে এই করোনা পরিস্থিতিতে রাষ্ট্রের দায়িত্ব আর আমার দায়িত্ব কিন্তু এক না। যেমন আমি ছোট্ট একটা এক্সাম্পল দেই, স্বাস্থ্যবিধি আমি মানছি না, মানছি না, এটা আমার একটা দায়িত্ব, আমি মানছি না, আবার আমি মানছি, তাহলে মান, এই যে আমি মানছি বা মানছি না এই দায়িত্ব আমার, মানলে আমি ভালো থাকবো, না মানলে আমাকে রাষ্ট্র শাস্তি দিবে। তাহলে মানানোর জন্য রাষ্ট্র, আমি যে মানছে তার জন্য রাষ্ট্রের করণীয় কিছু নাই, তাকে ধন্যবাদ জ্ঞাপন করা ছাড়া, কিন্তু মানানোর দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। আজকে রাষ্ট্র সেই মানানোর দায়িত্ব সঠিকভাবে পালন করেছে কিনা, লকডাউনের সময়ে আমরা সবসময় জনগণকে দোষ দেই, জনগণ সচেতন না, জনগণ যথেষ্ট সচেতন, সচেতন যারা জনগণ সচেতন তারা ঘরে থাকছে, আর বাকি যেগুলি স্বাস্থ্যবিধি মানার মানছে, কিন্তু যারা সচেতন হয়েও মানছে না তাদের প্রতি রাষ্ট্রের একটা দায়িত্ব কর্তব্য আছে, এবং সেটা আইনের মাধ্যমে রাষ্ট্র সেটা করবে। সেই জায়গায় যদি কোনো গাফেলতি থাকে তাহলে রাষ্ট্রকে অবশ্যই সেটার জন্য আমরা দায়বদ্ধ করতে পারি, এবং রাষ্ট্র সেটার জন্য দায়ী। যেমন আমরা দেখেছি লকডাউন আর ছুটি, ছুটি না লকডাউন, তারপরে সেই লকডাউনের মধ্যে মানুষের পরে যা হলো, 8ই মার্চ থেকে যদি আপনি প্রতি মাসে সংক্রমণের সংখ্যা দেখেন, জুন মাসের সংক্রমণ কোন পরিস্থিতিতে গেছে, আপনি কিন্তু একটা অনুধাবন যোগ্য, আমাদের সবার জন্য একটা চিন্তার বিষয় যে আমরা কোন অবস্থায় চলে যাচ্ছি। এটা বলে আমি আপনার প্রশ্নটার উত্তর দিচ্ছি। এখন কথা হলো যে দুদক, আমার দুদকের কাছে যাওয়ার আগে দুদক চিহ্নিত করে আমাদের কাছে দিয়েছে, তাই তো, আমরা আমাদের কোন কোন জায়গায় দুর্নীতি হচ্ছে, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় আজ থেকে কয়েক যুগ আগে থেকেই জানে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এবং অপচয় দুটো কোন কোন জায়গায় হয়, একটা হয় ইনফ্রাস্ট্রাকচারে আর একটা হলো কেনাকাটায়। আমি অন্য 11টার আর 9টাতে আমার যাওয়ার দরকার নাই, স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি দুটো জায়গায় হয় বেশি, সেটা আর অপচয়, এই দুটো হলো এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আর পরেরটা হলো প্রকিউরমেন্ট। আজকে এই যে যুগ যুগ ধরে আমাদের এই যে দুর্নীতি আর অপচয় চলছে, এইটার কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় চাইলেই এই দুর্নীতি কিন্তু রোধ করতে পারে, যদি না তাদের কোনো রাজনৈতিক প্যাট্রনাইজেশন থাকে। সুতরাং যখন পলিটিক্যাল প্যাট্রনাইজেশন থাকবে তখন দুর্নীতি থাকবে, কারণ যদি পলিটিক্যাল প্যাট্রনাইজেশন না থাকে, পলিটিশিয়ানরা যদি অনেস্ট হয় তাহলে কিন্তু আমলারা কোনোদিন দুর্নীতি করতে পারবে না, আর আমলারা যখন দুর্নীতি করতে পারবে না তার নিচে যখন যারা আছে তাদেরও দুর্নীতি হবে না। আমি বলছি দুর্নীতি বন্ধ করা হয়তো সম্ভব না, কিন্তু দুর্নীতি কমানো সম্ভব। সুতরাং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে যেই চেক অ্যান্ড ব্যালেন্সটা আছে, যেমন মন্ত্রণালয়ের করণীয় যেই কাজগুলি আছে, মন্ত্রণালয় সেই কাজগুলি সঠিকভাবে করছে কিনা, এই যে আমি দুটো জায়গায় দুর্নীতির কথা বলেছি নাকি ব্যর্থ হচ্ছে, হু ইজ রেসপন্সিবল অ্যান্ড হাউ মাচ ইজ অ্যাকাউন্টেবল, এই অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করার বিষয়টা আমরা এই যুগ যুগ ধরে কেন। ঠিক একই পর্যায়ে স্বাস্থ্য মহাপরিচালকের অফিসে যার যেই কাজ, সেই যে রেসপন্সিবল, সেই রেসপন্সিবিলিটি সে সঠিকভাবে পালন করেছে কিনা এই দুর্নীতি প্রতিরোধে, এবং তাকে অ্যাকাউন্টেবল করেছে কিনা। যদি এইগুলি না করে থাকেন তাহলে দায়বদ্ধতাটা আগে নিতে হবে তাদেরকে, প্রথম হলো রাজনীতিবিদদের, পরবর্তীতে এই যে আমি যে আমাদের যে সিস্টেমে যারা আছেন একদম নিচু পর্যায় থেকে উপপর্যায়ে। দুর্নীতির কথা তো আমরা আজকে শুনছি না, আমরা আপনি যদি পিছনের দিকে যেতে থাকেন আপনি কিন্তু দুর্নীতি পাবেনই, কিন্তু দুর্নীতি কমছে না বাড়ছে, আমি বলি দুর্নীতি বাড়ছে, দিন দিন বাড়ছে, এবং এই দিন দিন বাড়ার পিছনে রাজনৈতিক দুর্বৃত্তায়নের কথাটা আমাদের ভুললে চলবে না। আমরা জি আমাদের আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে, জি আমি আর দুটো কথা বলে শেষ করছি। আমাদের যেই কাজটা করতে হবে, দুর্নীতি যদি আমরা বন্ধ করতে চাই সেটা সম্ভব না, দুর্নীতি কমাতে পারি আমরা, এবং দৃষ্টান্ত মূলক শাস্তি দিয়ে এটা কমাতে পারি। আসলে এই কাজটা শুরু করুন, জি জি এই কাজটা শুরু করুন। আমাদের আলোচনা শেষ পর্যায়ে সবার জন্য আমার একটি প্রশ্ন, যে স্বাস্থ্য খাতের নানা অনিয়মের কারণে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তির যে সংকট তৈরি হলো তা পুনরুদ্ধারের উপায় কি, আপনাদের পরামর্শ সবাই যদি এক মিনিটে বলেন, কিংবা আপনাদের পরামর্শ রাখেন। ডাক্তার মুস্তাক হোসেন, ধন্যবাদ। আমাদের ভাবমূর্তির উদ্ধারের একটাই তো কাজ, আমরা নিজেরা যেন ভালো কাজ করি,
এবং যদি কোনো মিথ্যা প্রচার বিদেশে হয় সেই মিথ্যা প্রচারের কড়া প্রতিবাদ আমাদের দূতাবাস থেকে করবে, পররাষ্ট্র মন্ত্রণালয় করবে। কিন্তু প্রধান দায়িত্ব হচ্ছে আমাদের নিজেদেরকে নিজেদের ভাবমূর্তি রক্ষা সচেষ্ট হওয়া, ভালো কাজ করা। এটা এটা এটাকে আমাকে করতে গেলে যা করতে হবে সেটা অন্যান্য যারা আলোচক তারা বলেছেন আমাদের সেটা করতে হবে, বিশেষ করে মহামারীর সময়। মহামারীর সময় মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, সর্বোচ্চ ভালো কাজ করে। এখানে কোনো ধরনের বিচ্যুতিকে একেবারে সহ্য করা উচিত না, তা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, তাহলেই আমাদের ভাবমূর্তি আমাদের রক্ষা পাবে। ধন্যবাদ। জি ধন্যবাদ। অধ্যাপক ডক্টর মোজাহিরুল হক, এক কথা যদি বলেন কিভাবে পুনরুদ্ধার করা যায়। মুস্তাক সাহেবের সাথে একমত, তবে আমি একটা কথায় বিশ্বাস করি যে আমার ভাবমূর্তি আমাকেই উদ্ধার করতে হবে, বাইরের কেউ এসে আমার ভাবমূর্তি উদ্ধার করতে পারে না। সুতরাং আমাকেই ভালো হতে হবে, এবং এখানে আমি কথাটার উপরে জোর দিচ্ছি, আমরা না, আমি আমি ভালো হতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, শেষ প্রশ্ন আপনার কাছে কিংবা আপনার পরামর্শ বলে টাকা যদি বলেন। না, আমি যদি মুজাহিদ ভাই বলতে চাইলেন একটা জিনিস, আমার কাছে রাষ্ট্র হলো শহীদ কাদরির সেই বিখ্যাত কবিতার লাইন, রাষ্ট্র মানেই লেফট রাইট লেফট রাইট। রাষ্ট্রকে পরিবর্তন করা কিন্তু সহজ না, যার জন্য মানুষ আমি মনে করি যে প্রতিটি মানুষ, এবং উনি ঠিকই বলেছেন শেষ সময় যে আমি হলো মূল জিনিসটা, আমাদের সবারই দায়িত্ব আছে। আমি সেই জায়গায় বারবার ই করছি যে আমার যেমন দায়িত্ব আছে, কি বলা হয়, একজন পুলিশ অফিসার যেভাবে দায়িত্ব আছে, একজন ইন্টেলেকচুয়াল, যে সবারই কিন্তু দায়িত্ব আছে। সেই দায়িত্বটা যদি আমরা একটু চিন্তা ভাবনাভাবে ভাবে তৈরি করি, আমার মনে হচ্ছে যে তাহলে আজকের যে ঘটনা ঘটেছে সেটাকে আমরা অতিক্রম করতে পারব, পুনরুদ্ধার করতে পারবো। আমাদের একটু চিন্তা করতে হবে যে এটা আরো স্ট্রাকচারের ব্যাপার, কিন্তু আমাদের সবাই যদি মিলে কাজ করি তাহলে হয়তো একটা জায়গায় পৌঁছাতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, করোনার ভুয়া রিপোর্ট এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিন চলে আসা অনিয়মের মাশুল দিতে হচ্ছে পুরো বাংলাদেশকে। যারা জীবনের স্বর্ণালী সময় বিদেশে শ্রম দিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে, সচল রেখেছে, সেই প্রবাসীদের ইতালি সহ বিভিন্ন দেশে দেখা হচ্ছে বাঁকা চোখে। এটা আমাদের জন্য লজ্জার এবং বিব্রতকর। আজকের আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, ভুয়া টেস্ট এবং ভুয়া করোনা সার্টিফিকেটের সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত চিহ্নিত করে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। লঘু দণ্ড দিয়ে স্বাস্থ্য খাতে দায়মুক্তির যে রাওয়াজ দীর্ঘদিন ধরে চলে আসছে তা থেকে বেরোতে হবে। প্রবাসীদের বিদেশে যাওয়ার সময় সরকারি খরচে মান সম্পন্ন এবং নির্ভরযোগ্য টেস্টের ব্যবস্থা করতে হবে। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পরিকল্পনা গ্রহণ করতে হবে। আজ এ পর্যন্তই। সবাই ঘরে থাকুন, ভালো থাকুন, নিজে নিরাপদে থাকুন, অন্যদেরকে নিরাপদে রাখুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.